আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদেরকে নতুন একটা অ্যানাদার ভিডিওতে সবাইকে প্রদর্শন করতেছি। এটা একটা ডালিম গাছের বাগান প্লাস সরি, এটা হচ্ছে ড্রাগন গাছের একটা বাগান। ড্রাগন গাছের বাগানের প্রদর্শনগুলো এবং ড্রাগন গাছের যে পরিস্থিতি সেটা আপনাদেরকে আমি প্রদর্শন করব, সাথে কয়েকটা কলা বাগান বা কলা চারা আছে আমি দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেছেন। এটা টোটালি একটা ডালিম গাছের বাগান, আর এটা মূলত এখন ফুল দেওয়ার সময় হয়েছে, তো এই কারণে আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি ডালিম গাছের এই বাগানটা। এইটা কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে তৈরি করে তারা, যারা তৈরি করছে তারা জানে, আর অন্যথা যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় জানার অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতেছেন আমাদের এখানে টোটাল কয়টা চারা আছে আমি আপনাদেরকে বলি, প্রায় 30টা প্লাস চারা গাছ আছে আমাদের, প্রায় 2 বছর আপ এই চারা গাছের প্রদর্শন, সবগুলো চারা গাছ মোটামুটি ভালো। আমি দেখাচ্ছি একদম কাছ থেকে দেখাবো আপনাদেরকে এবছর যে ফলের যে প্রদর্শন, এ আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই, মাত্র ফুল আসতেছে এখান থেকে ফল হবে, এটা ফল হয়ে গেছে, দেখতেছেন ফুল থেকে ফল হয়ে গেছে, আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, এ ফুল আসতেছে, এ একদম যদি কাছ থেকে দেখাই, এ দেখতেছেন এটা একটা ফুল। তো এটা পরিস্থিতি এবং যে প্রদর্শনগুলো দেখাচ্ছি আপনাদেরকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাপোর্টে আমি আরও এরকম নিত্য নতুন ব্লগ বা ভিডিও আপনাদেরকে প্রদর্শন করব। তো ভিডিওটা এখানে শেষ করব, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।